Assalamualaikum everyone. How are you? Hope all of you are doing well. Welcome you all in my today's online class. I am Jasmine Akhtar Rupa, assistant teacher of Bratty School and College. Now I am taking a English second paper class for class 4. Today's topics is right forms of verb. So let's start my lessons. Follow the board. Right forms of verb. Right অর্থ হচ্ছে সঠিক, forms হচ্ছে রূপসমূহ, of অর্থ হচ্ছে এর, verb অর্থ কি ক্রিয়া, অর্থাৎ প্রিপজিশনের পর থেকে যদি আমরা বলি ক্রিয়ার ক্রিয়া এর সঠিক রূপসমূহ, অর্থাৎ ক্রিয়ার সঠিক রূপসমূহ। এখানে দেখো v1 plus v2 plus v3 plus v4 plus v5 plus v6 এগুলো নিয়ে ম্যাডাম এক্সপ্লেইন করব। v1 অর্থ কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, v2 হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, v3 হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, v4 হচ্ছে ভার্ব প্লাস ing, v5 হচ্ছে ভার্ব প্লাস s বা es, v6 হচ্ছে 2 প্লাস v1। সো ইউজ অফ v1 ভার্বের প্রেজেন্ট ফর্ম। রুলস নিয়মগুলো জানবো আমরা কোথায় কোথায় v1 ফর্মটি বসে। নাম্বার 1, 2 এর পরে v1 বসে, অর্থাৎ 2 এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, এটা সব সময় তোমাদের মনে রাখতে হবে। 2, মডাল অক্সিলারি ভার্ব এর পরে v1 হবে। আমি গত ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম মডাল অক্সিলারি ভার্ব কোনগুলো, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এগুলো যদি কোনো সেন্টেন্সে ভার্বগুলো দেখো তাহলে শেষে v1 হবে। নাম্বার 3, সেন্টেন্স এ ডু ডাজ ডিড থাকবে, v1 হবে। নাম্বার 4, সেন্টেন্স এ লেট মেক হিয়ার ডিয়ার থাকবে, v1 হবে। ফর এক্সাম্পল অর্থাৎ ভিজ অর্থ কি উদাহরণ, আই ওয়েন্ট টু ঢাকা টু বাই ড্যাশ আ কম্পিউটার। এখানে টু এর পরে ম্যাডাম বলেছি যে ভার্বের v1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম হবে, অর্থাৎ বাই এর বেস ফর্ম কি বাই। আই ওয়েন্ট টু ঢাকা, আমি ঢাকা গিয়েছিলাম একটি কম্পিউটার কিনতে। নেক্সট, হি শুড অবে ড্যাশ হিজ প্যারেন্টস, হি শুড তার উচিত অবে সম্মান করা হিজ প্যারেন্টস তার পিতামাতাকে। এখানে অবে হচ্ছে একটা মডাল অক্সিলারি ভার্ব, দ্যাটস হোয়াই এখানে অবে ভার্ব বেস ফর্ম v1ই হবে। ডাজ হি প্রিপেয়ার ড্যাশ আর লেসনস, সে কি তার অনুশীলনীটি প্রস্তুত করেছে। প্রিপেয়ারের বেস ফর্ম হচ্ছে প্রিপেয়ারি। ইউজ অফ v2 ভার্বের পাস্ট ফর্ম। রুলস, 1, পাস্ট ইনডিফিনিট টেন্স এ v2 হয়, অর্থাৎ v2 মানে হলো ভার্বের পাস্ট ফর্ম। নাম্বার 2, সেন্টেন্স এ ওয়ান্স আপন আ টাইম অ্যাগো এ ফিউ ডেজ অ্যাগো থাকলে v2 হয়। নাম্বার 3, সেন্টেন্স এ ইট ইজ হাই টাইম উইশ ফ্যান্সি ইত্যাদি থাকলে ভার্বের v2 হবে। 4, ইজ ফ্রাইডে দ্য প্রিভিয়াস ডে লাস্ট ডে লাস্ট মান্থ লাস্ট উইক ইত্যাদি থাকলে ভার্বের v2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হবে। ভিস, আই সি ড্যাশ সালেহা 5 মিনিটস অ্যাগো, আমি দেখি সালেহাকে 5 মিনিট আগে। এখানে অ্যাগো অ্যাগো কথাটা থাকলে অবশ্যই ভার্বের পাস্ট টেন্স হবে, অর্থাৎ সি এর পাস্ট ফর্ম হচ্ছে স, সি স। সি ওয়ার্ক ড্যাশ হার্ড, সি ওয়ার্ক সে কাজ করে কঠিনভাবে, তাহলে ওয়ার্কের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াট, সো সি ওয়াট হার্ড। v3 অর্থ কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্মে কিছু রুলস দিচ্ছি, দেখো হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং এর পর v3 বসবে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বসবে। মডেল প্লাস বি এর পরে v3 হবে, বি বিন বিং গেট গট গেটিং এরপর ভার্বের v3 হবে। প্যাসিভ ভয়েস এ অক্সিলারি ভার্বের পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ভিস অর্থ উদাহরণ, শি হ্যাজ কালেক্ট
dash many stamps. She অনেকগুলো স্ট্যাম্প সংগ্রহ করেছিল কালেক্ট এখানে ম্যাডাম বলেছে হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং থাকলে এরপরে ভার্বে ভিত্তি হবে সো এটার আনসার হবে কালেক্টেড শি হ্যাজ কালেক্টেড মেনি স্ট্যাম্পস ইউ হ্যাড ব্রক ড্যাশ মাই পেন্সিল ব্রক ব্রক অর্থ ভেঙে যাওয়া ব্রকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ব্রকেন অর্থাৎ ভি ওয়ান হচ্ছে ব্রক V2 হচ্ছে broken, V3 হচ্ছে broken. You had broken my pencil. The news will be published dash tomorrow. সংবাদটি আগামীকাল প্রকাশিত হবে. The news will be published. Publisher V3 form হচ্ছে published. V4, use of verb plus ing. Rules 1. Prepositioned for verb plus ing হয়. টু ব্যতীত টু ছাড়া নাম্বার টু ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হলে ভার্ব প্লাস আইএনজি হয় নাম্বার থ্রি একই সেন্টেন্স এর দুটি ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি হবে নাম্বার ফোর ফ্রেজাল টু এর পর ভার্ব প্লাস আইএনজি হয় উইথ আ ভিউ টু অ্যাডিক্টেড টু এক্সেট্রা ইত্যাদি উদাহরণ নাম্বার ওয়ান She is fond of play dash football. এখানে অফ একটা প্রিপজিশন প্রিপজিশনের পরে যে ভার্বটি রয়েছে ভার্বে শেষ আইএনজি যোগ হবে She is fond of playing football. সে ফুটবল খেলতে পছন্দ করে fond অর্থ পছন্দ করা নাম্বার টু হি ইজ অ্যাডিক্টেড টু স্মোক সে ধূমপানে আসক্ত টু প্লাস আইএনজি অর্থাৎ টু এর পরে আইএনজি হবে সো হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং নাম্বার থ্রি ট্রাভেল রিমুভস আওয়ার মনোটনি ভ্রমণ আমাদেরকে একঘেয়ামি দূর করে সো এখানে ট্রাভেল হচ্ছে একটা ভার্ব ভার্বের শেষে আইএনজি হবে ট্রাভেলিং V5 অর্থ কি V5 হচ্ছে ভার্ব প্লাস এস বা ইএস V6 হচ্ছে 2+V1 ওকে দা এন্ডস অফ মাই টুডেজ ক্লাস সি এগেইন স্টে অ্যাট হোম অ্যান্ড বি সেফ